উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর অগ্রগতি পরিদর্শন, বললেন ডক্টর ইউনূসের প্ররোচনায় সেতুর অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্বব্যাংক। বেগম জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম চলতে বাধা নেই, জামিন বিষয়ে আদেশ 16 অক্টোবর। টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসে মা মেয়ে সহ তিনজনের মৃত্যু, বারবার প্রাণহানির পরও ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া যাচ্ছে না, অসহায় প্রশাসন। রাজশাহীতে আমনের বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে হাসি, ন্যায্য মূল্যের আশা, মৎস্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য বন্ধের দাবি। এবং ষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, শেষ সময় তুলির আঁচড়ে ব্যস্ত কারিগররা, রঙে আলোয় সেজে উঠেছে মণ্ডপগুলো। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছে আমি এসএম ইকবাল এবং আমি হাফসাতুন্নেসা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার পক্ষে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি বলেন, দুর্নীতিবাজ বলেই বড় বড় কথা বলে চিহ্নিত সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের সঙ্গে জোট করেছে ডক্টর কামাল হোসেন। বিএনপি জামায়াত সুযোগ পেলে হত্যা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 15 আগস্টের মতো বিডিআর হত্যাকাণ্ডও জিয়া পরিবার জড়িত। মাদারীপুর থেকে বাবুল হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আজহার লিবন। প্রধানমন্ত্রী আসবেন, তাই মূল সভাস্থল মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে জনতার এমন উপচে পড়া ভিড়। পদ্মা সেতুর আনুষ্ঠানিকতা শেষে রবিবার বেলা 3:30টায় প্রধানমন্ত্রী পৌঁছান সভাস্থলে, যেন প্রাপ্তির উল্লাসে ফেটে পড়ে সাধারণ জনতা। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর মতোই দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়ন ও সমস্যা সম্পর্কে সচেতন তার সরকার, নদী ভাঙন রোধে তার সরকারের নেয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি। আপনারা নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়েছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে এই অঞ্চলে প্রত্যেকটা সিটে আমাদেরকে জয়যুক্ত করেছেন, যার ফলে সরকার গঠন করতে পেরেছি এবং সরকারের ধারাবাহিকতা আছে বলেই আজকে আমরা পদ্মা সেতু নির্মাণ করতে শুরু করতে পেরেছি। আজকে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, আজকে সারা দেশের উন্নয়ন চলছে। শেখ হাসিনা বলেন, 21 আগস্টে গ্রেনেড হামলা করে তাকে হত্যা করতে চেয়েছিল তৎকালীন সরকার, পিলখানা হত্যাকাণ্ডেও জিয়া পরিবার জড়িত উল্লেখ করেন তিনি। আমরা 2009 সরকার গঠন করলাম, মাত্র 25 দিনের মাথায় বিডিআরের ঘটনা। ওই দিন তারেক জিয়া সকাল 7টায় খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টের বাসায় বসবাস করে, খালেদা জিয়াকে বলেছে বাড়ি থেকে চলে যেতে, আর তারপরেই বিডিআরে হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। জাতীয় ঐক্যসূত্রেও কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী, নীতি বাগিশের কথা বলে যারা, তারাই আজকে ওই খুনিদের সাথে হাত মিলিয়েছে। ওই খুনিদের তো বাংলাদেশের মানুষ চায় না। 2008-এর নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা সমর্থন চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে জয়যুক্ত করবার আহ্বান জানাই। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকার আর্থ সামাজিক অবস্থার কতটা পরিবর্তন হবে তা এরই মধ্যে উপলব্ধি করতে শুরু করেছে এসব মানুষেরা। প্রধানমন্ত্রী বললেন, এগিয়ে নেওয়ার বাকি স্বপ্নও তিনি বাস্তবায়ন করতে চান, সে লক্ষ্য পূরণে নৌকাকে বিজয় করতে তৃণমূলকে আরো বেশি সুসংহত, আরো বেশি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন বঙ্গবন্ধু কন্যা। শিবচর থেকে আজহার লিমন, সময় সংবাদ, মাদারীপুর। এর আগে সকালে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, বলেন যারা অর্থায়ন বন্ধ করে পদ্মা সেতু নির্মাণে বাধা দিয়েছিল, এই প্রকল্পের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে তাদের সব ষড়যন্ত্রের জবাব দেয়া হবে। মাওয়া থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়।
একসময়ের ধূসর স্বপ্ন আজ বাস্তবের আয়নায় সত্যিই ফুটে উঠছে একটু একটু করে। মাওয়া প্রান্তের একটি ও শরীয়তপুরের জাজিরা প্রান্তের পাঁচটি স্প্যানে এখন 900 মিটার ভৌত কাঠাময়ে দৃশ্যমান হয়েছে গৌরবের পদ্মা সেতু। রোববার বেলা 11টায় পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজ, মাওয়া যশোলদিয়া স্থায়ী নদী প্রতিরক্ষামূলক কাজ সহ সেতুর নাম ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মাওয়া প্রান্তের টোল প্লাজা সংলগ্ন গোল চত্বরে সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। বলেন, দেশেরই একটি গোষ্ঠী বিরোধিতা করেছিল এই সেতু নির্মাণের। যেভাবে আমাদেরকে হেয় করার চেষ্টা করা হয়েছে, জাতীয় আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করা হয়েছে এবং ষড়যন্ত্র উস্কানি দাতা আমাদের দেশেরই কিছু লোক। ওয়ার্ল্ড ব্যাংক এই টাকা বন্ধ করে দিয়েছিল, যার পিছনে ছিল ডক্টর ইনুস। আপনারা জানেন, পিতা মাতা ভাই বোন সব হারিয়েছি, শুধু বাংলার মানুষের ভাগ্য গড়ার জন্য রাজনীতি করি, নিজের জন্য না। পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হলে দেশের প্রবৃদ্ধি বাড়বে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই জবাব দেয়া হবে অতীতের সব ষড়যন্ত্রের। উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, এটাই আমার একমাত্র লক্ষ্য, একমাত্র কাজ। পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি যারা নষ্ট করতে চেয়েছিল, বাংলাদেশের উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করতে চেয়েছিল, তাদের জনমন উপযুক্ত জবাব আমরা দেব, পাশাপাশি বাংলাদেশের মানুষ উন্নত জীবন পাবে। মহাসমারোহে নির্মাণ কাজ এগিয়ে চলা মেগা এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের পাশাপাশি এটি ভূমিকা রাখবে আঞ্চলিক সড়ক ও রেল নেটওয়ার্কে। অর্থায়নের সীমাবদ্ধতা, দেশি বিদেশি ষড়যন্ত্রে একসময় মুখ থুবড়ে পড়া বাংলাদেশের অন্যতম প্রকল্প এই স্বপ্নের পদ্মা সেতু আজ ক্রমেই বাস্তবে রূপান্তরিত হচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আজন্ম লালিত স্বপ্ন এই গৌরবের পদ্মা সেতুর পূর্ণ বাস্তবায়ন ঘটলে পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের মানুষের অর্থনীতির গতি প্রকৃতি, সেই সাথে আত্মবিশ্বাস আর সক্ষমতার এই স্মারক চিরদিন বাঙালিকে প্রেরণা যোগাবে সৃষ্টিতে প্রতিষ্ঠা পেতে। দেবাশিস রায়, সময় সংবাদ, মাওয়া, মুন্সীগঞ্জ। 2008 সালে একনেকে পাশ হওয়ার পর 2013 সালেই দ্বার খোলার কথা ছিল স্বপ্নের পদ্মা সেতুর, কিন্তু এই সেতুর নির্মাণ কাজ শুরু করতে লেগে যায় প্রায় 8 বছর। এই সেতুর বাস্তবায়ন বন্ধ করে দিতে হয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের কারণে সময় মতো দেশের মানুষ সুফল থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য বিশ্লেষকদের। তারা বলছেন, বিশ্বব্যাংকে কাজে লাগিয়ে সে সময় রাজনীতি করতে চেয়েছে একটি মহল, তবে নিজেদের অর্থায়নে সেতুর বাস্তবায়ন প্রমাণ করেছে বাংলাদেশ এখন অনেক বেশি সক্ষম। নানা চড়াই উত্তরায় পেরিয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের স্বপ্নের বাস্তবায়ন এখন দ্বার প্রান্তে। কিন্তু এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে যে বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে তাতে ক্ষত লেগেছে বাংলাদেশের গায়ে। এরই মধ্যে প্রমাণ হয়েছে 2012 সালে দুর্নীতির ধোঁয়া তুলে $1,20,00,000 অর্থায়ন থেকে বিশ্বব্যাংকের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ছিল ভুল। উল্টো কানাডার আদালতে দুর্নীতির প্রমাণ মেলে বিশ্বব্যাংকের সে সময়ের প্রধান তদন্ত কর্মকর্তার বিরুদ্ধেই। তবুও বিশ্বব্যাংকের ঋণ পেতে চেষ্টার ত্রুটি ছিল না আওয়ামী লীগ সরকারের। পেন্ডুলামের মতো দুলতে থাকা পদ্মা সেতুর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে 2012 সালের মাঝামাঝিতে বিশ্বব্যাংকে একটি চিঠিও পাঠায় বাংলাদেশ। তাতেও টনক নড়েনি সংস্থাটির। অবশেষে সে বছর জুলাইয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে ঘোষণা আসে, নিজেদের অর্থায়নেই হবে পদ্মা সেতু। দেশটা আমাদের, আমরা জানি আমরা কিভাবে করব। বিশ্লেষকরা বলছেন, অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের এমন নাটকীয়তার পেছনে ছিল দেশ বিরোধী রাজনৈতিক উদ্দেশ্য। বিশ্বব্যাংকের সাথে যে আমাদের সমস্যাটা তৈরি হয়েছে এর পেছনে রাজনৈতিক স্বার্থ ছিল, এখানে সিভিল সোসাইটির একটা অংশের ভূমিকা ছিল। তারা পদ্মা সেতুর যে ঋণ বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে প্রভাব বিস্তারে এটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করেছে। একটা সাধারণ মানুষও বুঝে যে ডক্টর ইউনুস ওয়াজ ভেরি ইনস্ট্রুমেন্টাল ইন এফেক্টিং বাংলাদেশ। এর মধ্যে 60% কাজ শেষ হয়েছে সেতু প্রকল্পের। যদিও 2011 সালে পদ্মা সেতুর প্রাক্কলিত ব্যয় 20,500 কোটি টাকা ধরা হলেও বর্তমানে তা ছাড়িয়ে গেছে 30,000 কোটি টাকা। সময় বাড়ানো হয়েছে আরো 1 বছর। বাস্তবায়ন মেয়াদ বাড়ানো দোষের নয় উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দরকার সরকারের আন্তরিক তদারকি। বিশ্বব্যাংক যখন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল তখন একটা সমুচিত জবাব দেওয়ার প্রয়োজন ছিল, কারণ ওই সময় যদি আমরা না করতে পারতাম
তাহলে আমরা একটু দুর্বল জাতি হিসেবে চিহ্নিত হতাম। যতই সময় যায় ততই তো ব্যয় বাড়ে এবং ব্যয় বাড়ার ব্যাপারটা কিন্তু দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। এই ব্যাপারে একটু সতর্ক থাকতে পারলে আমার মনে হয় অন্তত পদ্মা সেতু নিয়ে আমাদের দুশ্চিন্তার কারণ নাই। সবকিছু ঠিক থাকলে 2019 সালেই পদ্মা বহুমুখী সেতুতে যান চলাচল শুরুর আশা করছে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। এদিকে এ মামলায় বেগম জিয়ার জামিন বিষয়ে আগামী 16 অক্টোবর আদেশের দিন ধার্য করেছেন বিচারিক আদালত। দুর্নীতি মামলায় বেগম জিয়ার কারাদণ্ড হওয়ার পর স্থবির হয়ে পড়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম। অসুস্থতার কারণ দেখিয়ে বারবার আদালতে হাজির হওয়া থেকে বিরত থাকেন বেগম খালেদা জিয়া। পরে কারাগারের ভেতরে স্থানান্তর করা হয় আদালত। গত 20 সেপ্টেম্বর বেগম জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার শুরুর আদেশ দেন বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর আখতারুজ্জামান। পরে এই আদেশের বিরুদ্ধে রিট করেন বেগম জিয়ার আইনজীবীরা। রোববার রিটটি সরাসরি খারিজ করে দেন আদালত। এদিন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জিয়া চ্যারিটেবল দুর্নীতি সংগ্রহ মামলায় বেগম খালেদা জিয়া যে আবেদন করেছিলেন সেটা 2 দিন শুনানি হয়। আজকে আদেশের জন্য দিন ধার্য ছিল, মহামান্য হাইকোর্ট ডিভিশন এটা দুপক্ষের শুনানি হতে খারিজ করে দিয়েছে। এখন জিয়া চ্যারিটেবল দুর্নীতির মামলা চলতে বিচারিক আদালতে আইনগত কোনো আর বাধা নেই। বেগম জিয়ার আইনজীবীরা জানিয়েছেন তারা এই আদেশে সংক্ষুব্ধ। আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথাও জানান তারা। দুদক যা চাবে তাই যে নিম্ন আদালতের করতে হবে, এই সিস্টেমটা সম্প্রতি এই সরকারের আমলে চালু হয়েছে। আমরা আপিল বিভাগ যাব এবং আমরা তখন আশা করব যে এখানে আমরা হন্ত ন্যায় বিচার পাব। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী দিন আগামী 16 অক্টোবর ধার্য করেছেন আদালত। ওই দিন বেগম জিয়ার জামিন বিষয়েও আদেশ দিবেন আদালত। আজকে মাননীয় আদালত 2 দিনের জন্য অ্যাডজর্নমেন্ট দিয়েছেন। আগামী 16 তারিখে আমরা আশা করছি আদেশ পাব এবং রায়ের তারিখও পাব। এই মামলার হাইকোর্টে আদেশ দাখিল যুক্তিতর্ক, তাছাড়া রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আরো কিছু আদেশ দেওয়ার কথা ছিল। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে, 4 দিন পর রংপুর মেডিকেল থেকে চুরি যাওয়া নবজাতকের হদিস মিলল পরিত্যক্ত কোয়ার্টারে, অভিযুক্ত নারী গ্রেফতার। চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধসে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। গত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসবাসের কারণেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে নগরীর পাঁচলাইশে টানা বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে দেয়াল চাপায় মারা গেছেন আরও একজন। টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় সত্য হলো, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরাতে নানা কর্মসূচি নেওয়া হলেও এবারও এড়ানো যায়নি প্রাণহানি। শনিবার গভীর রাতে চট্টগ্রামের আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনিতে হয় পাহাড় ধস। এতে মাটি চাপা পড়ে মা ও মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান ফায়ার সার্ভিস কর্মীরা। অবৈধভাবে পাহাড় কেটে বসতি নির্মাণ করার কারণে বারবার দুর্ঘটনা হচ্ছে বলে জানান তারা। পাহাড় এমন ভাবে কেটে ঘর করা হয়েছে যেগুলা অতি বর্ষায় এটা পাহাড়টা উপরের দিকটা নরম হয়ে এটা ধসে পড়ে। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে সহায়তার ঘোষণা দেন জেলা প্রশাসক। আমরা যখন সরিয়ে নিয়ে যাই তারপর পরবর্তী সময় রাত্রেবেলা এসে তারা আবার এখানে অবস্থান নেয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিজনকে আমরা 20,000 টাকা করে অনুদান দেব। এইখানের মতো জায়গাতেও তারা ইন করেছে। এ বিষয়ে আসলে স্থানীয়ভাবে এখানে যারা ঘর তৈরি করেছে, আমি যেটা বললাম যে আসলে যদি ঘর কেউ তৈরি করে ভাড়া দিয়ে থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগরে একটি গাছ ভেঙে সীমানা দেয়াল ধসে বসত ভিটার উপর পড়ে, এ সময় চাপা পড়ে নুরুন নবী নামে একজনের মৃত্যু হয়। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
বারবার প্রাণহানির পরেও নানা জটিলতার কারণে চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া যাচ্ছে না। তাদের রয়েছে নানা অজুহাত। জেলা প্রশাসন বলছে সরকারি সংস্থা কিংবা ব্যক্তি মালিকানার পাহাড় থেকে স্থানীয়দের উচ্ছেদ করা যাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একটু বৃষ্টি হলে শুরু হয় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের পাহাড় থেকে সরিয়ে আনার তোড়জোড়। চলে মাইকিং, কিন্তু বৃষ্টি থেমে গেলে বন্ধ হয়ে যায় সব ধরনের কার্যক্রম। আবার আশ্রয়কেন্দ্রে নেওয়া হলো, সেখানে থাকছেন না ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা। ঝুঁকিপূর্ণ পাহাড়ে যাচ্ছি, লোকজনকে পজিটিভলি মোটিভেট করার চেষ্টা করছি, যাতে করে তারা নিজ থেকে নিরাপদ অবস্থানে সরে যায়। আর প্রতিদিনই আমরা সকাল থেকে মাইকিং করছি এবং আশ্রয়কেন্দ্রগুলো আমরা খোলা রেখেছি, সেখানে তাদের জন্য শুকনো খাবার এবং জরুরি ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রামে 30টির বেশি পাহাড়ে বসবাস করছে 2 লাখের বেশি মানুষ। বারবার পদক্ষেপ নিয়েও সরানো যায়নি তাদের। আবার এসব বসবাসকারীদের রয়েছে নানা অজুহাত। ঝুঁকি নিয়ে থাকে, আমরা দিন মজুরি, দিনে না দিন খাই, আমরা এত টাকা দিয়ে মানে বাইরে থাকা আমাদের সম্ভব না। এখানে বস্তি এলাকা, আমরা এখানে জায়গা সম্পত্তি নাই দেখে এখানে থাকি, আমরা রাতকে চলে যাই, দিনে আবার আসি। ফুট নাই, ডাঙ্গর বলে লাইক ফুট আছে, কামাই সুত করব, একটা ঘর বাড়ি রেখে থাকলে অনেক নিতাম লাগে। প্রশাসনের দাবি উচ্ছেদ রয়েছে নানা জটিলতা। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যক্তি মালিকানাধীন প্রপার্টিতে কিন্তু হঠাৎ করে আমরা উচ্ছেদ পরিচালনা করতে পারি না, যতক্ষণ না পর্যন্ত সেখান থেকে আমাদের কাছে কোনো ধরনের উচ্ছেদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা চাইবে। যে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকানাধীন পাহাড়ের মালিকরা যারা এভাবে ভাড়া দিচ্ছেন, তাদের ক্ষেত্রে এই ব্যাপারে আরও অনেক বেশি কঠোর পদক্ষেপের প্রয়োজন রয়েছে। চট্টগ্রামে গত 1.5 যুগে পাহাড় দোষে 500 বেশি মানুষের মৃত্যু হয়েছে, এর মধ্যে নগরীতে মারা গেছে অন্তত 300 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে 4 দিন পর উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ইয়াসমিন সুলতানা নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এ সময় তিনি জানান, নবজাতক হারিয়ে যাওয়ার ঘটনায় হাসপাতালের লিফট অপারেটর সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজ দুপুরে হাসপাতালের পরমাণু চিকিৎসা কেন্দ্রের পরিত্যক্ত কোয়ার্টারের একটি কক্ষ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ইয়াসমিন সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার হাসপাতালের সাধারণ ওয়ার্ড থেকে নবজাতকটি চুরি হয়। বাচ্চাটি সুস্থ আছে, যাকে আমরা গ্রেপ্তার করেছি তার নাম ইয়াসমিন সুলতানা মুন্নি। আপাত দৃষ্টিতে তার বক্তব্য অনুযায়ী যে বাচ্চাটিকে আমি লালন পালন করার জন্য নিয়েছিলাম, অনেক সুন্দর বাচ্চা দেখে আমার পছন্দ হয়েছে এবং সেই জন্য আমি নিয়ে গেছি। বাট এইটা আমরা আপাতত তার কথাটাকে অতটা গুরুত্ব দিচ্ছি না, বাট আমরা আরও তদন্ত করব। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম নোয়াখালী 2 আসনের রাজনীতি। দলীয় মনোনয়নের লড়াইয়ে দৌড়ঝাঁপ করছেন একাধিক আওয়ামী লীগ প্রার্থী, আর হেভিওয়েট প্রার্থী থাকায় অনেকটা স্বস্তিতে রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তবে ভোটাররা বলছেন সৎ ও যোগ্য ব্যক্তিকে বাছাই করবেন তারা। জেলা প্রতিনিধি লিয়াকত আলী খানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ি উপজেলার 3টি ইউনিয়ন নিয়ে গঠিত নোয়াখালী 2 আসন। 1973 সাল থেকে এ পর্যন্ত 10টি সংসদ নির্বাচনে 2 বার আওয়ামী লীগ, 6 বার বিএনপি ও 2 বার জয় পেয়েছে জাতীয় পার্টি। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রিক তৎপরতা বেড়েছে সম্ভাব্য প্রার্থীদের। উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। আমার মুখ্য বিষয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা, সেই হিসেবে জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা যাকে দিবে তাকে জয়যুক্ত করার জন্য যা প্রয়োজন আমি তাই করব। ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়ালেও ঘর ছাড়া বিএনপি। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আসনটি আবারও দখলে আসবে বলে মনে করে বিএনপি। দলের হাইকমান্ড যাকে মনোনয়ন দেয়, এই দলের নিবেদিত নেতা কর্মীরা অতীতের মতো বিপুল ভোটে আবার জয়লাভ করার শক্তি তারা রাখে। শুধু রাজনৈতিক দল নয়, ভোটের আলোচনা চলছে সাধারণ মানুষের মধ্যেও। মাদকাসক্ত থেকে দূরে রাখতে পারবে, এলাকার উন্নয়ন করবে, আমরা এমন প্রার্থীকেই ভোট দিব। সৎ, শিক্ষিত এবং ভালো মানুষকে আমরা ভোট দিব। নোয়াখালী 2 আসনে মোট ভোটার 2,73,700 জন। সময় সংবাদ, নোয়াখালী। নোয়াখালী 2 আসন নিয়ে বিস্তারিত থাকছে রাত 8টার নির্বাচন সংবাদে। বাংলা সময় আরো থাকছে
ঝালকাঠিতে যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, অভিযুক্ত আটক। আমন চাষে মৌসুমের শুরুতে সেচ নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও পর্যাপ্ত বৃষ্টিপাতে রাজশাহীর কৃষকদের মাঝে এখন প্রশান্তির হাসি। কৃষি বিভাগের তথ্য মতে গেল বছরের তুলনায় এবছর ধানের আবাদ বেড়েছে 7%। ধানের ন্যায্য মূল্য পেতে মৎস্যভোগীদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা ও সরকারিভাবে ধান কেনায় প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দেওয়ার দাবি তাদের। রাকিবুল হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। কপালে চিন্তারেখা নিয়ে তপ্ত রোদে সেচের পানিতে আমনের রোপণ শুরু করেছিল কৃষক। যদিও স্বল্প সময়ে ক্ষেতের তৃষ্ণার্ত বুক ভিজিয়েছে শ্রাবণ ও ভাদ্রের বৃষ্টি, তাতেই বিস্তৃত দিগন্তে ছড়িয়েছে ধানের সবুজ সতেজতা। অনুকূল পরিবেশ থাকায় গেল বছরের মতো নেই পচন, কারেন্ট পোকা ও পাতামরা রোগের প্রকোপ। আকাশের পানি লাগিয়েছে, তাছাড়া আর ডিপের পানি আর লাগেনি। ধানের আবার অবশ্য ভালোই আছে আবাদ। এবছর তেমন আমাদের কোনো পোকামাকড় লাগেনি, আশা করি ভালোই হবে। ফি বছরের মতোই ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে সংশয়ে কৃষক। তারা বলছেন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ আর প্রকৃত কৃষকরা সরকারিভাবে ধান বিক্রি করতে না পারলে ভালো ফলনেও লাভ হবে না তাদের। সরকারে নিজে যদি ওরকম করে কিনে তাহলে ভালো লাগে। সরকার ধান আমাদেরকে লে তাহলে আমরা তো কিছু দাম টাম পাবো ইনশাআল্লাহ। আমরা আশা করি আর ফলনে পূর্ণতা দিতে আমন চাষের বাকি সময়গুলোতে এলাকা ভেদে কৃষককে সহায়তা দেয়া হচ্ছে জানালেন জেলার এর শীর্ষ কৃষি কর্মকর্তা। আলোর ফাঁদ দিয়ে আমরা কি কি পোকা মাঠে এখন আছে সেটাকে শনাক্ত করছি এবং পোকা দমনের জন্য স্থানীয় কৃষি অফিসার যারা আছেন তারা সবসময় তাদেরকে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন। জেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে এবছর 75,166 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে, যা গেল বছরের তুলনায় প্রায় 4,000 হেক্টর বেশি। আর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,96,000 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ময়মনসিংহে বাণিজ্যিক ভিত্তিতে গড়ে উঠেছে শত শত মাছের খামার। মাছ চাষ করে ভাগ্য বদলে গেছে এই অঞ্চলের মানুষের, কিন্তু গত 2-3 বছর ধরে মাছের খাবারের উচ্চ মূল্য ও নিম্ন মান নিয়ে বেকায়দায় রয়েছেন খামারিরা। অব্যাহত লোকসানে নিঃস্ব হয়ে গেছেন অনেকে। মৎস্য কর্মকর্তারা বলছেন সঠিক পদ্ধতিতে মাছ চাষ না করায় লোকসানের মুখে পড়েন খামারিরা। এদিকে মাছ রপ্তানির সম্ভাব্যতা যাচাইয়ে 28টি দেশের প্রতিনিধিরা আগামী নভেম্বরে ময়মনসিংহে মাছের খামার পরিদর্শনে আসবেন বলেও জানান তারা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুন রশিদের রিপোর্ট। গত অর্থবছরে ময়মনসিংহ জেলায় প্রায় 4.5 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে, যা জেলার চাহিদার চেয়ে প্রায় 4 গুণ বেশি। বাণিজ্যিকভাবে মাছ চাষ করে এ এলাকার অনেকেই নিজেদের ভাগ্য বদলেছেন। সফল খামারিদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে মাছ চাষে এসেছেন অনেকেই। তবে গত 2-3 বছর ধরে মাছের দাম কম থাকায় এবং খাবারের উচ্চমূল্য ও নিম্ন মান নিয়ে বেকায়দায় রয়েছেন খামারিরা। তাদের দাবি প্রতি বছরই লোকসান গুনতে হচ্ছে। আমাদের পাঙ্গাসে 1 কেজি মাছ তৈরি করতে 75 টাকা খরচ হয়, 64-65 টাকা প্রতি কেজি মাছ আমরা বিক্রি করতে পারছি। লেবারের জায়গায় গিয়ে আমরা কোনো সময় কম দিতে পারি না, যার জন্য আমরা মাছের যে জমিগুলা নিচ্ছি আমরা এগুলা হনা ঘাটতি পূরণ করে বলে দিতে পারতেছি না। মাঠ পর্যায়ের মৎস্য কর্মকর্তারা বলছেন সঠিক পদ্ধতিতে মাছ চাষ না করায় লোকসানের মুখে পড়েন খামারিরা। আর জেলা মৎস্য কর্মকর্তা জানান মাছ রপ্তানির সম্ভাব্যতা যাচাইয়ে বিভিন্ন দেশের প্রতিনিধি নভেম্বরে এখানকার মাছের খামার পরিদর্শনে আসবেন। উপজেলার যে সকল মৎস্য চাষিগণ আছেন এবং মৎস্য খামারি মালিকগণ আছেন তারা মাছ চাষে কিন্তু সঠিক ব্যবস্থাপনা অনুসরণ করেন না। ইউরোপীয় মিশনকে তাদেরকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, স্যাটিসফাইড করতে পারি যে আমাদের মাছটা নিরাপদ, তারা যদি দেখে সন্তুষ্ট হয় আশা করি ইনশাল্লাহ আমাদের অচিরেই আমাদের এই সমস্যাগুলোর সমাধান হবে। জেলার বাণিজ্যিক মাছের খামার রয়েছে 6,371টি আর মাছ চাষির সংখ্যা প্রায় 1.25 লাখ। দেশের মোট মাছ উৎপাদনের 11 ভাগই উৎপাদন হয় ময়মনসিংহ জেলায়, আর পাঙ্গাসের মোট উৎপাদনের 50 ভাগই হয় এখানে। মাছের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণ এবং বিদেশে রপ্তানি করা গেলে এ অঞ্চলে মাছের উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ত্রিশালের মঠবাড়ি থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলায় 23 ছেলেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মৎস্য বিভাগ জানায় শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়। এ সময় ইলিশ ধরার অপরাধে 23 জন জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় 11,000 মিটার জাল ও 90 কেজি ইলিশ। পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বাগেরহাটের মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা সহ আনুষঙ্গিক কাজ। এবার টেলার শিকদার বাড়িতে 701টি প্রতিমা নিয়ে মণ্ডপে চলছে বর্ণিল আয়োজন। দেশের অন্যতম বৃহৎ এ পূজা মণ্ডপে দর্শনার্থী ও পূজারীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে জানিয়েছে পুলিশ। আট বছর ধরে বাগেরহাটের সদর উপজেলার হাকিমপুর গ্রামে লিটন শিকদার নামে এক ব্যবসায়ী জাঁকজমকপূর্ণভাবে বৃহৎ আকারে দুর্গাপূজার আয়োজন করে আসছেন। প্রতি বছর শিকদার বাড়ির মণ্ডপে প্রতিমার সংখ্যা বেড়েই চলছে। গত বছর ছিল 615টি প্রতিমা। এবছর ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাভারতের চার যুগের দেবদেবীর নানা কাহিনী অবলম্বনে 710টি প্রতিমা তৈরি করা হয়েছে। আমাদের কাজ শুরু হয় বৈশাখের 18 তারিখ থেকে। আশা করি অন্যান্য বছরের তুলনায় এবার দর্শকদের আরো অনেক ভালো লাগবে, দর্শকদের আকর্ষণ করব এবং তারা বিনোদন করবে, এবং এর জন্য আমরা খুব ভালো কাজ করার চেষ্টা করেছি। আমরা দেখে প্রচন্ডভাবে অভিভূত যে এত সুন্দর আয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে এবারও শিকদার বাড়িতে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সব ধরনের ব্যবস্থা আছে বলে জানান আয়োজক। আমাদের যে দর্শনার্থী ভক্তবৃন্দ আসেন তাদের সুবিধার জন্য, তাদের সেফটির জন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছি। দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার। দুই ধরনের মেটাল ডিটেক্টর ইউজ করব, পাশাপাশি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। 150+ পুলিশ সদস্য, আনসার সদস্য, স্বেচ্ছাসেবকগণ এর সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। বাগেরহাটের 9টি উপজেলায় 622টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, বাগেরহাট। এদিকে শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে দিনাজপুরের সাজ সাজরব। মন্দিরে মন্দিরে চলছে রং তুলির শেষ আঁচড় আর দেবীর সাজসজ্জার কাজ। আর পূজা উদযাপন পরিষদকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। কাশবন ও আকাশের ছবি বলে দেয় অশুভ শক্তিকে দমন ও দেশের শান্তি কল্যাণে দেবী দুর্গা মর্তে আসছেন। এজন্য উৎসবের আমেজ বইতে শুরু করেছে হিন্দু ধর্ম অবলম্বীদের মাঝে। দুর্গাপূজা যত ঘনিয়ে আসছে দিনাজপুরে ব্যস্ততা বাড়ছে প্রতিমা কারিগরদের। প্রথমে মাটির কাজ করেছি, তারপরে রঙের কাজ করছি, 8টা প্রতিমা তৈরি করছি। মোটামুটি কাজ আমাদের শেষের দিকে। এই মন্দিরে এটা কমপ্লিট হলে আরেকটা মন্দিরে যাব, এটা কমপ্লিট হলে আরেকটা মন্দিরে যাব, এইভাবে এখন আমাদেরকে কাজগুলো কমপ্লিট দিতে হবে। নিরাপত্তা সহ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে এবারও শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য জেলা ও পুলিশ প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছে পূজা উদযাপন পরিষদ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন, তারা সার্বক্ষণিক এই মন্দিরগুলো পাহারা দিয়ে যাচ্ছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। পোশাকে পুলিশ থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে, পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করবে। এছাড়া আমাদের পূজা মণ্ডপগুলোতে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। জেলার 13টি উপজেলায় এবার 1247টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, দিনাজপুর। এদিকে দুর্গাপূজা ঘিরে বিশৃঙ্খলা এড়াতে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কোনো গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আহ্বান জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার। কারো একটা ফেক আইডি খুলে কেউ যদি একটা গুজব ছড়ায়, সেই গুজবে যাতে কোনো ধরনের কোথাও ঘটনা না ঘটে সেইটাকে সতর্ক করছি আমরা। আমাদেরকে পুলিশ সুপার জানিয়েছেন, এডিশনাল এসপি ডিএসপি নেতৃত্বে আইটি এক্সপার্ট দিয়ে একটা টিম রাখা হয়েছে। কোনো গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ছড়ানোর চেষ্টা করলে তাৎক্ষণিক তাকে আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়া হবে। ঝালকাঠিতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। স্বজনরা জানান সদর উপজেলার চাচৈর গ্রামে দুই সন্তানের মা রোজিনাকে যৌতুকের জন্য স্বামী আবুল বাশার ও শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই নির্যাতন করত। এর জেরে শনিবার রাতে গৃহবধূ রোজিনাকে স্বামী আবুল বাশার ফরাজি শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। লাশ নিয়ে বরিশালের দিকে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ। পরে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। যৌতুকের
যৌতুকের দাবিতে বিভিন্ন সময় নির্যাতন করে বরিশাল নিয়ে যাওয়ার মানে ফালাই দেবে বা একটা গুম করবে এই পথে আমরা এই টহল পুলিশ দিয়া এই কামাল ভাইয়ের মাধ্যমে ই করি এবং আমরা জালকাটিতে নিয়ে আসি যে বেঁচে আছে কি না। আসার পর তো ডাক্তার এখানে যে কর্তব্যরত ডাক্তার ছিল সে বলছে মৃত্যু ঘোষণা করছে। পোস্টমর্টম রিপোর্টের আলোকে বোঝা যাবে যে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে। মৃত ব্যক্তির অভিভাবকরা তার হাজবেন্ডকে সন্দেহ করে আমাদের কাছে হস্তান্তর করেছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। নাটোরের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সকালে সদর উপজেলার বাড়োঘড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় শহরের স্টেশন বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে নলডাঙ্গা এলাকার উদ্দেশ্যে রওনা হন অটোরিকশা চালক ইউসুফ। এরপর বাসায় ফিরে আসেননি তিনি। সকালে খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বাড়োঘড়ি এলাকার রাস্তার পাশে একটি ধান খেতে ইউসুফের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। দুর্বৃত্তরা রিকশা ছিনতাইয়ের জন্য ইউসুফকে হত্যা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়মনসিংহে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। পুলিশ জানায়, গতরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদরের কালীবাড়ি এলাকায় অভিযানে চালায় তাদের একটি দল। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শরীফ নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক দ্রব্য। শরীফের নামে বিভিন্ন থানায় 7টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় খাল থেকে একটি সিন্ধুক উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকা থেকে সিন্ধুকটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই এলাকায় একটি মাদ্রাসার সামনে খাল থেকে তালা ভাঙা অবস্থায় সিন্ধুকটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিন্ধুকটি উদ্ধার করে সদর থানায় পাঠায়। ব্যাংক অথবা স্বর্ণালঙ্কারের দোকানে লুটপাটের পর সিন্ধুকটি ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দিনাজপুরে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা জেএমবির সদস্য। পুলিশ জানায়, ভোরে শহরের বালুবাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় মাকতুম ও আবু নাইম নামে জেএমবির দুই সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি শটগান, 7 রাউন্ড গুলি ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে কোতোয়ারি থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়। গাজীপুরে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 3 জন। পুলিশ জানায়, বিকেলে ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস টঙ্গীর চেরাগালি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আব্বাস হোসেন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও 3 জন। আহতদের উদ্ধার করে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনায় সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন গণমাধ্যম কর্মীরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, একের পর এক সাংবাদিকরা হামলার শিকার হলেও প্রশাসন এ ব্যাপারে নির্বিকার রয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। গত শনিবার রাতে প্রেস ক্লাব থেকে বাড়ি ফেরার পথে জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। বিশ্ব মান দিবস উপলক্ষে রাজশাহীতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর সিএনবি এলাকায় একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন উদ্যোক্তা, ব্যবসায়ী ও ভোক্তা সংগঠনের নেতারা অংশ নেন। সভায় বক্তব্য রাখেন বিএসটিআই এর উপপরিচালক প্রকৌশলী এম এ হান্নান সহ অনেকে। এ সময় মানসম্মত পণ্য উৎপাদনে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বক্তারা। কক্সবাজারে দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেছে রেড ক্রস। দুপুরে সদর উপজেলার খুরুশকুল সফুরা বেগম ইসলামিয়া বালিকা এতিমখানায় এ কার্যক্রম শুরু হয়। এ সময় 6টি শিক্ষা প্রতিষ্ঠানের 5 শতাধিক শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ পর্যায়ে বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর অগ্রগতি পরিদর্শন, বললেন ডক্টর ইউনুসের প্ররোচনায় সেতুর অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্বব্যাংক। বেগম জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম চলতে বাধা নেই, জামিন বিষয়ে আদেশ 16 অক্টোবর। টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসে মা মেয়ে সহ তিনজনের মৃত্যু, বারবার প্রাণহানির পরও ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া যাচ্ছে না, অসহায় প্রশাসন। রাজশাহীতে আমনের বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে হাসি, ন্যায্য মূল্যের আশা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের দাবি। এবং ষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, শেষ সময়ে তুলির আঁচড়ে ব্যস্ত কারিগররা, রঙে আলোয় সেজে উঠেছে মণ্ডপগুলো। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।